بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى الباب السادس البدع ويتضمن الفصول التالية الفصل الأول تعريف البدعة أنواعها وأحكامها الفصل الثاني ظهور البدع في حياة المسلمين والأسباب التي أدت إليها الفصل الثالث موقف الأمة الإسلامية من المبتدع ومنهج أهل السنة والجماعة في الرد عليهم الفصل الرابع في الكلام على نماذج من البدع المعاصرة وهي من البدع المعاصرة وهي أولا الاحتفال بالمولد النبوي ثانيا التبرك بالأماكن والآثار والأموات ونحو ذلك ثالثا البدع في مجال العبادات والتقرب إلى الله الله پاکر سمست پرشنسا جي الله پاک رب العالمين تار دين کے شمپن کرچن ایبوگ دين کنو کچھو اتیرکتو کرا الله پاکر سنتسٹر ادشی شکتو بھاوے حرام کرچن نشد کرچن صلاة و سلام نازل کبین محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پتی جار آنگتو پرنو روپی شتکر ارتھے تخونی پرمانی تو ہائے جخون تارنی آسا دینے کنو گھاٹتی نہ کرا ہائے آر کنو بارتی نہ کرا ہائے کنو کچھو بارا لی تا بیداد بولی گننو ہائے آر کنو کچھو گھاٹا لی اللہ پاکے روشتو شکاز فاسقی کاز بھائی ای دویٹی جاتی گمراہ ہوئے چھے آر جارہ نبی کریم صلی اللہ علیہ وسلم نی آشا دین جے بھاوے اللہ پاک پاٹھیے چھن جے بھاوے تینی پوچار کرو چھن شے بھاوے پالن کرے تارے ہو چھے سرات مستقیمیر انوشاری سرول پتھر پتگامی نمدر عقیدت توحیدیر بیشائی بستو آج کے ষষ্ঠ অধ্যায় লেখক আল্লামা শেখ সলিহুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলার কিতাব থেকে যার বিষয়বস্তু আল বিদআ বিদআতুনের বহুবচন আল বিদআ বিদআত সম্পর্কে বিদআত সমূহ এই বিদআত সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করবেন আর তিনি বলছেন ওয়ায়াতাদাম্মানু আল ফুসুল আত-তালিয়া আর এই বিষয়টি এই বিদাতের বিষয়টি কয়েকটি পরিচ্ছদকে সামিল রয়েছে এতে কয়েকটি দিক রয়েছে বা এটা একটা পর্ব বলতে পারেন যেই পর্বে কয়েকটি চ্যাপ্টার রয়েছে কয়েকটি অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল তারিফুল বিদাতে প্রথম চ্যাপ্টার হচ্ছে বিদাতের সংজ্ঞা আনওয়াইহা এবং বিদাতের প্রকরণ বিদাত কত প্রকার ও কি কি আহকামুহা এবং বিদাতের হুকুম বিধান কি শরীয়তে আল ফাসলু সানি দ্বিতীয় অধ্যায় হচ্ছে জুহুরুল বিদআ ফি হায়াতিল মুসলিমিন মুসলিমদের জীবনে বিদাতের বহিঃপ্রকাশ বিদাতের সূচনা ওয়াল আসবাব আল্লাতি আদাত ইলাইহা আর যে সব কারণে বিদাত জন্ম নিয়েছে বিদাত জন্ম নিয়েছে কি কি কারণে মুসলিম সমাজে অথচ মুসলিমরা সবাই আল্লাহকে ভালোবাসে তার রাসূলকে ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবারা শিখলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেইনরা শিখলেন তাবেইনদের কাছ থেকে তাবেইনরা শিখলেন তো এইভাবে ধারাবাহিকতা যদি ঠিক থাকতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শ যার উপর ছেড়ে গেছেন সেটাই আজ পর্যন্ত চলে আসতো তো মাঝখানে এত বাড়তে থাকলো কি করে
কি কি কারণে বাড়লো, বেড়ে যাওয়ার নাম ধর্মের নামে বেড়ে যাওয়ার নাম না বিদাত? আল ফাসলুর তারপরে বলছেন যে আল ফাসলুস সালিস তৃতীয় চ্যাপ্টার হচ্ছে মওকিফুল উম্মাতিল ইসলামিয়া মিনাল মুবতাদিয়া, বিদাতীদের সম্পর্কে মুসলিম উম্মার ভূমিকা কি, মুসলিম উম্মা বিদাতীদের সম্পর্কে কি বিশ্বাস ধারণা রাখে, তাদের সাথে কি আচরণ করে থাকে। ও মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাতির রাদি আলাইহিম, এবং আহলি সুন্নাত ওয়াল জামাতের আদর্শ তাদের খণ্ডনের ক্ষেত্রে, তাদের বিদাতের খণ্ডনের ক্ষেত্রে তাদের আদর্শ কি। আল ফাসলুর রাবে আর চতুর্থ অধ্যায় হচ্ছে ফিল কালাম আলা নামাজ ইজা মিন আল বেদে ইল মুআসিরা, বর্তমান যুগের যেসব বিদাত রয়েছে সেসব বিদাতের কতিপয় নমুনা সম্পর্কে আলোচনা, অর্থাৎ প্রচলিত বিদাত, বর্তমান মুসলিম বিশ্বে প্রচলিত বিদাত সম্পর্কে আলোচনা। তার তিনটি বিদাত বিশেষ করে আলোচনা নিয়ে এসছেন, বড় বড় বিদাত। একটি হচ্ছে আল এহতেফাল বিল মৌলিদিন নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কি করা, উৎসব করা, অথবা ঈদ মিলাদুন্নবী বলা এবং তাতে কিছু করা। দ্বিতীয় হচ্ছে আত্তাবারক বিল আমাকেন ওয়াল আসার ওয়াল আমওয়াত নাহওয়ে জালিক, বরকত হাসিল করা কিছু স্থান দ্বারা আর কিছু পরিত্যক্ত বস্তু দ্বারা অথবা মৃতদের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, এইরকম বিভিন্ন জিনিস থেকে যেগুলি থেকে বরকত হাসিল করা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নাই। তিন নম্বর হচ্ছে আল বিদআ ফি মাজালিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে বহু রকমের বিদাত, আল বিদআ বহুমুখী বিদাত। ওয়া তাকাররুব ইলা আল্লাহ, এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভ বের আশা রাখা ইবাদতে বিদাত করে, নামায় তো পড়ে আল্লাহ নৈকট্য লাভ হবে, যায় নামাজের দোয়া পড়ে আল্লাহ নৈকট্য লাভ হবে, হ্যাঁ ইক্তাদা তো বেহাজাল ইমাম বলে সওয়াব হবে, সম্মিলিত মোনাজাত করে সওয়াব হবে, আল্লাহ নৈকট্য লাভ হবে। নামাজের বিদাতের ক্ষেত্রে কি করা, আল্লাহ নৈকট্য লাভ করা ইবাদতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে নওয়াই তানা সুমা গাদান দিয়ে রোজা শুরু করতে হবে, না হলে রোজা অসম্পূর্ণ থাকবে, উচ্চারিত নিয়ত দ্বারা রোজা শুরু করতে হবে, এইরকম বহু রকমের ইবাদত বন্দিগিতে বিদাত রয়েছে। আর এক এক এলাকায় এক এক রকমের বিদাত রয়েছে ইবাদত বন্দিগির ক্ষেত্রে। বিদাত হজের ক্ষেত্রে বিদাতের শেষ নেই, হজ করতে এসে কথার কাজের আকিদার বিদাত, মদিনা না আসলে হজ অসম্পূর্ণ থাকবে, এটা হচ্ছে আকিদার বিদাত। হ্যাঁ কিছু বাচনিক বিদাত আছে, আর কিছু আছে কর্মগত বিদাত আছে, আমলিক বিদাত আছে, সবগুলি সম্পর্কে আলোচনা করবেন। আজকে প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবেন, তাতে তিনটি বিষয় রয়েছে। তারিফুল বিদা আল ফাসুল আউয়াল, প্রথম অধ্যায় হচ্ছে বিদাত সম্পর্কে বিদাতের সংজ্ঞা আর বিদাতের প্রকরণ কত প্রকার ও কি কি, আর এরকম কোন প্রকার আছে না নেই, প্রকার আছে তো কোন ধরনের প্রকার আছে, ও আহকামহা এবং বিদাতের বিধিবিধান কি, বিদাতগুলি কখনো কি বড় শিরকে পৌঁছিতে পারে, হ্যাঁ না কি সব সময় তার নিচে থাকবে, ইত্যাদি সব বিষয়গুলি। প্রথমত আলোচনা শুরু করছেন তারিফুহা, মানে তারিফুল বিদা, বিদাতের সংজ্ঞা। বিদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে কারিমের সূরা মায়েদার আয়াত নম্বর 3, বড় লম্বা আয়াত রয়েছে, তার একটি অংশ উল্লেখযোগ্য, বিশেষ করে উল্লেখ করা উচিত। এরকম বিদাত সম্পর্কে মেলা আয়াত পেশ করা যেতে পারে, তবে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি দিনকে কি করেছি, কমপ্লিট করে দিয়েছি, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে তোমাদের জন্য দিনকে আমি কি করেছি, আকমালতু কামিল করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি, আতমামতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে, অর্থাৎ তোমাদের জন্য যে দিনকে আমি মনোনীত করেছি, ও আত্মামতো আলাইকুম নিয়ামাতি এবং আমার নিয়ামতকে অনুগ্রহকে পূর্ণতা দান করেছি তোমাদের জন্য বা তোমাদের প্রতি, ও রাদিতু লাকুমুল ইসলামা দীন আর ইসলামকে তোমাদের দিন স্বরূপ আমি পছন্দ করেছি বা মনোনীত করেছি। ইসলামই আল্লাহ পাকের মনোনীত দিন, আর
কোনো দিন আল্লাহর কাছে স্বীকৃত নয়। সমস্ত আম্বিয়া রসুলগণের দিন ইসলাম ছিল। মিজকালা লাহু রব্বুহু আসলিম, কাকে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ইব্রাহিম আলাইহিস সালামকে। কালা কি বলেছিলেন? কালা আসলামতু লি রব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে আমি ইসলাম গ্রহণ করলাম বা আত্মসমর্পণ করলাম, মুসলিম হইলাম। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে হ্যাঁ তার আনুগত্য স্বীকার করেছিলেন, তখন কি বলেছিলেন? ও আসলাম তো মা সুলাইমান আলিল্লাহ রব্বিল আলামিন, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিনের সামনে আমি ইসলামের ঘোষণা করলাম, ও আসলাম তো। তো সমস্ত মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা সত্য দিন মেনেছে তাদের দিন ছিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ভিন্ন দিনই ছিল না। ইহুদি নামটি আল্লাহর দেওয়া নয়, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসরানিয়া বা মসিহিয়া, এই যে নামগুলি আরবিতে বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, এই নামগুলি আল্লাহ প্রদত্ত নয়, ওগুলি তাদের বানান নাম। আর এগুলি বিকৃত ধর্মের নাম, অবিকৃত আল্লাহ পাকের যে নাজিলকৃত দিন মূসা আলাইহিস সালামের প্রতি, সেটা ইহুদি ধর্ম নয়, সেটা ইসলাম। আল্লাহ পাকের নাজিলকৃত দিন ঈসা আলাইহিস সালামের উপর, সেটা হচ্ছে দিন ইসলাম, তখনকার দিন ইসলাম ছিল। আর তারপরে তাতে ঘাটতি বাড়তি করে পূর্ণতা দান করা হয়েছে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেমন বাংলাদেশে 71 আগে যে আইনগুলি ছিল সবগুলিকে বাতিল করা হয়েছে না তাতে কি করা হয়েছে? সংশোধন সংযোজন করা হয়েছে, হাজফ এবং এজাফা, কিছু অফ করা হয়েছে, হজফ করা হয়েছে আর কিছু অ্যাড করা হয়েছে, তাই না? এইভাবে নতুন সংবিধান তৈরি হয়েছে। ওই রকমই 71 আগে যে আইনগুলি ছিল পাকিস্তানি আইন, ইস্ট পাকিস্তানের আইন, হ্যাঁ সেই পাকিস্তানি আইনে এমন না যে তার আগে ইংরেজদের আইনের সবগুলিকে ক্যান্সেল করেছে, তারা ওই মানুষের তৈরি করা বেশ কিছু আইন তাদের রেখেছে। যখন যে আইনটা থেকে তখন সেই দেশের ওইটি আইন। তাহলে 47-এর আগে যে আইনটা ছিল বাংলার জমিনে সেইটাও বাংলার জমিনের আইন ছিল, বিধান সংবিধান ছিল, আর 47 থেকে 71 সেটাও বাংলার জমিনের পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলার ই ছিল, আইন ছিল, আর 71-এর পরে এখন যেটা আছে সেটাও পূর্ব বাংলার আইন, ঠিক না? আইন ওই দেশেরই আইন, কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন আগের আইনগুলি মানা চলবে? আগের সংবিধান মানা চলবে? চরম অপরাধী, মৃত্যুদণ্ড শাস্তি। ওই রকমই ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন মানা চলবে না, মূসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন মানা চলবে না। তখনকার জন্য সেটা ঠিক ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে আসার পরে সমস্ত মানুষের জন্য যে দিন ইসলাম কোরআনুল কারীমে রয়েছে, যে দিন ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, সেই দিন ইসলাম সকলের জন্যই ফরজ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিআনি, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া, আমাকে ফলো করা ছাড়া কোনো অবকাশ ছিল না। মা ওয়াসিয়াহু মানে তার কোনো উপায় ছিল না, কোনো নাজাত ছিল না। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পেয়ে যায় জীবদ্দশায়, এই জন্য খেজের নবী সাল্লাহ আলাইহি সাল্লামের নবুয়তের আগেই কখন মারা গেছে, তার যুগে মারা গেছে অথবা তার পরের যুগে মারা গেছে, দীর্ঘায়ু পেয়ে মারা গেছে। এখন যদি কেউ বলে খিজের হ্যাঁ বেঁচে আছে, এটা ইসলাম বিরোধী কথা। কারণ যদি বেঁচে থাকে তো তার নবী সাল্লামের সামনে এসে কালেমার শাহাদাত দেওয়া ফরজ হয়ে আছে, না হলে মা ওয়াসিয়াহু, যেমন মূসা আলাইহিস সালামের জন্য কোনো নাজাত ছিল না, তেমনি খিজরের জন্য কোনো নাজাত নেই, যদিও তিনি নবী হন, যদিও তিনি ওলি হন, মোহাম্মদ রাসূলুল্লাহ সব সামনে এসে ইসলাম কবুল করতে হবে। যেমন জিনেরা এসে ইসলাম কবুল করেছে, অবকার উমর ইসলাম কবুল করেছেন, যে কোনো মানুষ ইসলাম কবুল করেছেন যারা জান্নাতের রাস্তা ধরেছেন। তো এখন আসি বিদাতের সংজ্ঞা সম্পর্কে আলোচনায়। বিদাতের সংজ্ঞা বলছেন, আল বিদআতু ফিল লুগাতি, বিদাতের আবিধানিক অর্থ, লোগা মানে বিদাতের শাব্দিক অর্থ, হ্যাঁ শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ কি?
মাখুজাতুন মিনাল বাদে, কথাটি বা দাল আইন থেকে নেওয়া হয়েছে, আখাজা ইয়াখুজ মানে নেওয়া, মাখুজাতুন ইসম মাফউল ওয়াহিদ মুনাসা শেখ মানে নেওয়া হয়েছে, উদ্ভূত এর উৎপত্তি বাদউন থেকে। বাদউন মানে কি হয়, ওয়াহুয়াল ইখতিরাউ আলা গায়রে মিসালিন সাবিকিন, পূর্বের কোন দৃষ্টান্ত ছাড়া কোনো কিছু আবিষ্কার করা বা তৈরি করা। এর পূর্বে আপনার সামনে কোন নকশা ছিল না, কোন একটা দৃষ্টান্ত ছিল না যে আমি ওইটাকে ফলো করে এরকম কিছু একটা তৈরি করব, প্রথম তৈরি করছেন আপনি, এটার নাম হচ্ছে বাদা আয়াবদাও। এই জন্য এবদা আবদা বা বেফাল থেকে এবদা বলা হয় কি, ইখতিরাকে আবিষ্কারকে, যা আজকাল আবিষ্কার হয়ে গেছে ওর একটা নতুন মডেল হচ্ছে। হ্যাঁ, এটা কোনো কৃতিত্ব না। আমাদের এক ওস্তাদ বলছেন, প্রথম আপনারা বেশি বুঝেন সায়েন্স, যখন প্রথম রেডিও তৈরি হয় তো রেডিওটা কত বড় ছিল, আমাদের যারা বেশি শিক্ষিত মানুষ জেনারেল নাই তারা বলে উত্তর দেন, কিছু জানা আছে সম্পর্কে, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজকাল মোবাইলে দুনিয়ার কাজ আসার মধ্যে একটা রেডিও ফ্যাসিলিটি অনেক মোবাইল আছে। প্রথম যে আবিষ্কার করেছে একে কি বলা হয়, বাদা বলা হয়, এবদা। এবদা যা হয়নি এখন পর্যন্ত, নতুন কিছু যদি এখন নিয়ে এসে দেয় তাহলে ওটা এবদা বলা হচ্ছে, মুবদে আবিষ্কারক, মুখতারে বা মুবদে। ওমিনহু কওলু তাআলা, আর এই শব্দ থেকে মহান আল্লাহর বাণীতে বাদী শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহর গুণ হিসাবে, বাদী ও সামাওয়াতে ওয়াল আরদে মানে খালেকুস সামাওয়াতে ওয়াল আরদে মিন গায়রে মিসালিন সাবিকিন, আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টিকারী বিনা কোনো পূর্ব দৃষ্টান্তে, কোনো এই রকমের আকাশ একটা বিশাল কিছু তৈরি হলো, কিন্তু ছোটোখাটো কিছু ছিল এই ধরনের, এরকম কিছুই ছিল না, কিছুই ছিল না, সর্বপ্রথম কোনো কিছুর সৃষ্টির সূচনা করা, বাদী উসসামাওয়াত সৃষ্টির সূচনা করা, আল্লাহ পাক যে বাদী সৃষ্টির সূচনা তিনি করেছেন। এই অর্থে আল্লাহ সম্পর্কে বাদিউন সেফাতে মুসাব্বা বা মোবালাগার শেখা বলা যেত, রহিমুন মোবালাগা যেত, বাদিউন মোবালাগার শেখা। সূরা বাকারার আয়াত নম্বর 117, আর তারপরে বলছেন যে বাদি মানে কি, আই মুখতারি ওয়াহা আলা গায়রে মিসালিন সাবিকিন, যা সৃষ্টিকর্তা আল্লাহ পাক, আসমান জমিনের সৃষ্টিকর্তা বিনা কোনো পূর্ব দৃষ্টান্তে। কওলুহু তাআলা, আরো মহান আল্লাহর বাণী, কুল মা কুনতু বিদআম মিনার রসুল, হে নবী তুমি জানিয়ে দাও লোকদেরকে মক্কার মুশরিকদেরকে যে আমি কোনো নতুন, হ্যাঁ নতুন রসুল নই, হ্যাঁ আজব আজব রসুল নই, এখানে নতুন রসুল, তিনি নতুন রসুল এই অর্থে যে তিনি এই রসুল হয়েছেন, শেষ রসুল এসছেন, কিন্তু এর পূর্বে কোনো নবী রসুলই আসেনি, নবী আর রসুল নামটা কেউ জানতো না, আর প্রথমে সে মোহাম্মদ বলে দিয়ে তোমাদেরকে একবার হতভম্বে ফেলে দিয়েছেন, হতভম্ব করে দিয়েছেন, এরকম নয়, এর আগে বহু নবী রসুল এসেছেন। মা কুনতু বিদআম মিনার রসুল, আমি রিসালাতের যে সিরিজ এতে কোনো নতুন কথা নিয়ে আসিনি যে আমি প্রথম রসুল দাবি করলাম, এই মা কুনতু আউয়ালু মান জাআ বির রিসালাতি মিনাল্লাহি ইলাল ইবাদ, আমি এমন কোন ব্যক্তি নই যেই ব্যক্তি বান্দার উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে প্রথম রিসালাত নিয়ে এসেছে, এমন নয়, বাল তাকাদ্দামানি কাসীর মিনার রসুল, বরং আমার পূর্বে অনেক রসুলগণ এসেছেন, তারাও আল্লাহর মেসেজ নিয়ে এসেছিলেন, পেগাম নিয়ে এসেছিলেন। ওয়ায়ুকাল, আরবি ভাষায় আরো বলা, এই আয়াতটি রয়েছে সূরে আহকাফ, সূরে আহকাফ আয়াত নম্বর 9, আর আরবি ভাষা বলা হয় ইবতাদা ফুলানুন বিদআতান, কেউ যদি একটা নতুন কাজ করে তাহলে বলা অমুক ব্যক্তি, ফুলান মানে অমুক, অমুক ব্যক্তি একটি নতুন কাজ করেছে, ইবতাদা ফুলানুন বিদআতান, অমুক ব্যক্তি একটি নতুন কাজ করেছে, এই ইবতাদা তারিকাতান লাম ইয়াসবিক ইলাইহি, এমন একটা পন্থা চালু করেছে বা এমন একটি কোন বিষয় চালু করেছে, লাম ইয়াসবিক ইলাইহা, যার পূর্বে কেউ করেন, তার আগে আর কেউ করেন নাই, সর্বপ্রথম সেই কাজটি করেছে, এটাকে বলা হয় কি, ইবতাদা বলা হয়, ইবতাদা।
আপনি নতুন পদ্ধতিতে একটা দাওয়াতের কাজ শুরু করলেন, এর আগে কেউ করেনি। এটা এই অর্থে ইবতিদা। হ্যাঁ, কিন্তু দাওয়াতের মূল কাজ আছে, দাওয়াতের মূল কাজ দিনে ইসলামে আছে, কিন্তু আপনি নতুন পদ্ধতিতে নতুন কিছু সাজ সরঞ্জাম ব্যবহার করে, ধরেন প্রজেক্টর ব্যবহার করে, এতদিন পর্যন্ত আমরা প্রজেক্টর ব্যবহার করিনি আমাদের ধরেন বাংলায়, তাই না? এখানে আকীদত তাওহীদে প্রজেক্টর ব্যবহার করেনি, আগামী সপ্তাহে প্রজেক্টর ব্যবহার করলেন না, নতুন পদ্ধতিতে আজকে তো ক্লাস চালু হয়েছে, বলছেন না বলছেন না? তো এটা হচ্ছে ইবতিদা, কিন্তু ধর্মীয় বিদাত না, এটা শাব্দিক অর্থে এইটা নতুন পদ্ধতি। ওয়াল ইবতিদা আলা কিসমাইন, আর বিদাত বা নতুন কিছু করা, ইবতিদা যেটা আরবি ভাষায় নতুন কিছু করা, হচ্ছে দুই প্রকার, ইবতিদাউন ফিল আদাতে আর ইবতিদাউন ফিল দ্বীনে। একটি হচ্ছে পার্থিব কাজে, আদাত মানে যেগুলি রীতিনীতি অভ্যাসগত কাজ, মানে দুনিয়ার কাজ, পার্থিব কাজ। যদি আদাত না বলে শেখ বলতেন তাহলে মিল হইতো বেশি, ইবতিদাউন ফিল দ্বীন, ইবতিদাউন ফিল দুনিয়া, তাহলে বেশি মিল হইতো। ইবতিদাউন ফিল আদাত অর্থাৎ পার্থিব কাজে কোনো নতুন কিছু করা, কা ইবতিদাইল মুখতারাতিল হাদিসা, যেমন নতুন নতুন আবিষ্কৃত বস্তুগুলি, হ্যাঁ নতুন নতুন আবিষ্কৃত বস্তু আবিষ্কার করা, আবিষ্কার করা হয়েছে। মোবাইল ছিল না, আমাদের চোখের সামনে মোবাইল আসলো, হ্যাঁ তার আগে আপনার রাস্তা রাস্তায় বুথ, ওই কার্ড সিস্টেম বুথ ছিল না, তারপর আসলো, গেছে, চলে গেছে, নাসিয়া মানুষে অনেকে ভুলেই গেছেন, স্মরণ করাইতে হবে যে এরকম ছিল, কার্ড ঢুকিয়ে টেলিফোন হইতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ তার আগে কয়েন ঢুকিয়ে ঢুকিয়ে হইত। মাঝখানে মোবাইলের আগে, হ্যাঁ কার মোবাইল এসেছিল, এইরকম মোবাইল না, কার, গাড়িতে থাকলে শুধু এটা ব্যবহার, গাড়ির সাথে সম্পর্কিত, তাও 10,000-15,000 রিয়াল মূল্য ছিল, 100 প্রথম কিনেছে, আর আমার এক পরিচিত লোক ওর কফিল হচ্ছে ওই সৌদি, কিনেছে, কেনার পরে টেলিফোন ধরিয়ে দিয়ে তুই বাড়িতে কথা বলতো আমাকে লাগিয়েছে, তার যে খুশি জীবনযাপন পেয়েছে, বলছে শেখ আপনার সাথে কথা বলছি এমন একটা এ দিয়ে টেলিফোন দিয়ে, যে কারে আমরা এখন রাস্তায় চলছি আর কথা বলছি, এটা 1996 কথা, তখন 95-96 মোবাইল কিন্তু হয়নি, তাই না, 96-97 এই সময়গুলোতে কথা। তো ওকে আশ্চর্য লাগছে, আশ্চর্য লাগছে যে কি গাড়ি, গাড়ি দিয়ে ড্রাইভিং চলতে আছে, গাড়িতে আমরা রাস্তা অতিক্রম করছি আর কথা বলছি, এখন ওইটাকে কি লাগবে, রিজেক্টেড, গেছে, প্রত্যাখ্যাত, দরকার নেই, পরিত্যক্ত। ওয়াহাজা মোবাহুন, পার্থিব কাজের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা, নতুন আবিষ্কৃত বস্তু বাহির জায়েজ, জায়েজ উপকারী হলে জায়েজ, অপকারী হলে জায়েজ নয়, উপকারী বৈধ জিনিস জায়েজ। লিয়ান্নাল আসলা ফিল আদাত আল ইবাহা, কারণ আদাত, আদাত অভ্যাসগত কাজগুলির ক্ষেত্রে আসল হচ্ছে মুবাহ, বৈধতা, মুবাহ হওয়া, জায়েজ হওয়া। আপনি সমুদ্র বিচে ঘুরতে যাবেন, ওখানে গিয়ে কোনো পাপ টাপ করবেন না, ওখানে পাপ নেই আর কোনো নেকিরও কাজ যাচ্ছে না, যে ওখানে যায় একটা দিনের দাওয়াত দেব, তো এটার নাম কি মুবাহ, জায়েজ, নেকিও নেই কারণ নেকির উদ্দেশ্য যাচ্ছেন না, আর গোনাহও নেই কারণ ওখানে গোনা করার উদ্দেশ্যে যাচ্ছেন না, ঠিক আছে না, মুবাহ, যাতে নেকিও নেই গোনাহ নেই, এগুলোকে বলা হয় জায়েজ, দুই দিকই সমান, নেকি গোনাহার পাল্লা সমান, ওইখানে কিচ্ছু নেই ওতে, নেকিও নেই গোনাহ নেই। দ্বিতীয় রকমের নতুন আবিষ্কার ইবতিদা বিদাত হচ্ছে ইবতিদাউন ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে নতুন কিছু করা। ওহাজা মুহাররামুন, শেখ সালিউল ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন এটা হচ্ছে হারাম, ধর্মের ক্ষেত্রে নতুন কিছু করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাম করেননি, করতে বলেননি, কোনো অনুমতিও দেননি, স্বীকৃতিও দেননি, এটা হারাম, সহজ ভাষা নয়, হারাম, মাকরু নয়, অপছন্দনীয় না, হ্যাঁ সুন্নতের খেলাফ না, মুস্তাহাবের খেলাফ নয়, হ্যাঁ কখনো এরকম বলবেন না। একজন বড় বক্তা বলছে যে নামাজে, মানে কিছুটা সংশোধন এসছে সেই জন্য, তার বক্তব্য বলছে যে নামাজে নিয়ত পড়া জরুরি না, জনসাধারণ মোটা খায় মোটা বুঝবে, ওরা তো কথা তো ভালোই বললো,
অন্যরা বলছে নিয়াত পড়তে হবে না হয়তো পড়তে হবে, আর এ বলছে জরুরি না, তো দেখো সহিয়াকিদে চলে এসছে, সহিয়াকিদে চলে এসছে। কিন্তু কি যে ওখানে করে ধোকা দিল, জেনে দিক অথবা তার না জান অবস্থা অজ্ঞতার সাথে দিক, হয় তার অজ্ঞতার কারণে এই কথা বলছে জরুরি নয়, আর না হলে সে জেনে শুনে চোখে দুলি ছিটাচ্ছে, আর আপনারা বুঝছেন না যে আমাদের চোখে দুলি ছিটাচ্ছে, কানা কাহাই কোট দেখাচ্ছে, কুড়িয়া ঘর দেখি, কথা বুঝা গেছে? কি জরুরি নয় মানে ফরজ নয়, জরুরি কোনটা? ফরজ, ফরজ নাই তো, ফরজের নিচে মেলা শরীয়তে কাজ আছে, সুন্নত আছে, সুন্নতে মুয়াক্কাদা আছে, গায়ের মুয়াক্কাদা মুস্তাহাব আছে, আছে না নেই, আরে নফল আছে, তোর মানে পড়া যাবে না হয়তো পড়া যাবে কিন্তু জরুরি না। বেশ কিছু বক্তা আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এই সব শোনা আছে আমাদের, বুঝা গেছে? তো কখনো ধোকা খাবেন না। আমাদের দেশের মানুষরা আবেগে ছুটে, লোকজন বেশি যার পিছনে ছুটে ওর পিছনে ছুটে, এত বড় লোক ভুল করতে পারে। দিনের ব্যাপারে নতুন কিছু করা হচ্ছে হারাম, লিআন্নাল আসলা ফিহা তাওকিফ, তাহলে কি বলবো? নিয়ত পড়া হচ্ছে হারাম, শেখের ভাষায় বলেন নিয়ত পড়া কি হ্যাঁ নামাজ তো পড়া হারাম, নামাজের জন্য, রোজার জন্য, উজুর জন্য হারাম। ভালো করে শোনেন, যেমন আপনার জন্য সিগারেট পান করা হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, হ্যাঁ ধোকা দেওয়া হারাম, চুরি করা হারাম, ওই রকমই বিদাত করা হারাম। চুরি করলেও চোর বুঝছে যে কাজটা ভালো করছে না, কিন্তু নামাজ তো পড়নেওয়ালা বলছে সবের কাজ করছে, এই জন্য আরো মারাত্মক খারাপ। মানে এর সংশোধনের আশা খুব কম, যতক্ষণ বুঝতে না পারবে যে রাস্তা ভুল আছে, আমার আল্লাহর দিকে রাস্তা নেই, রসুলের দিকে রাস্তা নেই, উল্টো দিকে রাস্তা যাচ্ছে, যতক্ষণ এটা না বুঝতে ততক্ষণ কখনো নয়তো থেকে ফিরবে না। আর চোর নিজে সবসময় বুঝতে পারছে, রাত্রে চুরি করে আর দিনে আসা ঘুমায়, চুরি করে যখন বাড়ি পৌঁছে তখন নিজেকে তিরস্কার করে চোর, যে এত নিকৃষ্ট কাজ ভাগ্যে জুটেছিল। কিন্তু নয়তো পড়নে আল্লাহ কি এটা মনে করে যে এত খারাপ কাজ করি নয়তো পড়ি? কখনো না। জি হ্যাঁ, কবর মাজারে যারা যায় কিছু পাওয়ার জন্য, তারা কি আসে নিজেকে তিরস্কার করে, ধিক্কার দেয় যে খুব খারাপ কাজ করে আসলাম? কিন্তু একটা মিথ্যা কথা কফিল, আপনার মালিক জিজ্ঞেস করছে তুমি কোথায় ডিউটির সময়, শুধু ওর নজরে খারাপ হবে না, সেজন্য একটু বলে দিলেন যে আমি একটু ডিউটিতে বাইরে এসেছি, একটু কেনাকাটার জন্য, অফিসের কেনাকাটার জন্য। আর অফিসের কেনাকাটা না, আপনার আপনার নিজের কেনাকাটা, কেনাকাটাতেও আছেন অর্ধেকটা সত্য অর্ধেক মিথ্যা, তারপর নিজেকে তিরস্কার দিচ্ছেন যে ছি ছি খুব একটা অন্যায় কাজ করলো, ঠিক না? শরীয়তের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বিদাত হারাম কেন? লিআন্নাল আসলা ফিহা তাওকিফ, কারণ দিনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আত-তাওকিফ। তাওকিফ মানে ওয়াক্কাফা ইউয়াক্কিফু তাওকিফ থেকে, আমি শাব্দিক অর্থটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওয়াক্কাফা মানে নিজে থেমে যাওয়া, আর ওয়াক্কাফা মানে থামিয়ে দেওয়া, বোঝা গেছে? তো তাওকিফ মানে আপনাকে থামিয়ে রাখা হয়েছে, কোথায়? যেখানে রসুলুল্লাহ থেমেছেন, যেখানে রসুলুল্লাহ থেমেছেন ওখানেই থামতে হবে। রসুলুল্লাহ এখানে থেমে গেছেন, আপনি আরো আগে আপনার গাড়ি নিয়ে বেড়ে চলে গেলেন, চলবে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাতের প্রথম আয়াত, আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। লা তারফু আসওয়াতাকা ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর নিজের আওয়াজ উঁচা করিও না, শুধু কণ্ঠ উঁচা করার কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, নবী সাসম আল্লাহ আকবর দিয়ে আওয়াজ উঁচা করলেন, আপনি নাওয়াইতো দিয়ে আওয়াজ উঁচা করছেন, এটা উঠে পড়বে না? শুধু এই মোটাটা বুঝলেন কিন্তু সূক্ষ্মটা বুঝলেন না। আগে বাড়া মানে নবী সাসম রাস্তায় চলছেন, তার জীবদ্দশায় তার আগে আগে চলে গেলাম, আরে বেয়াদবি কই দিলাম, হ্যাঁ ওইটা শুধু বুঝলেন আপনি, যেটা মাহসুস হিসি অনুভূত সেটা বুঝলেন, কিন্তু যেটা আসল বিষয় যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর আগে বাড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝলেন না? যে নবী সাসমে নামাজ তো পড়েননি, আমি কেন পড়বো? তো আগে বেড়ে গেলাম তো। নবী সাসমে জানা যায় জায় নামাজের দোয়া পড়েনি, আমি কেন পড়বো? সুতরাং আগে বেড়ে গেলাম আমি। নবী কারিম সাল দুই ঈদ করেছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তো ঈদ উল মিলাদুন নবী কেন? তাহলে আগে বেড়ে গেলাম আমি। নবী কারিম সাল্লামের কবর কাঁচা কবর থেকে, সাহাবায়ে কেরামদের কবর সব কাঁচা কবর, তো আমার পীরের কবর পাকা কেন হবে? আমার দেশে পাকা কবর কেন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচা কবর, কাঁচা কবরই, পাকা কবর না, কাঁচা কবরই যদি এক হাত আধা হাতের বেশি, এক বিঘতের বেশি উঁচা থাকে তো ভেঙে বরাবর করে দিতে বলেছেন, তাহলে এটা কি নবীর আগে বেড়ে যাওয়া নাই? পাকা কবর আর উঁচা কবর আর কবর ফুল চড়ানো, কবর চাদর চড়ানো, সব আগে বেড়ে যাওয়া, যতগুলি বেদাত আছে সবগুলি নবীর আগে বেড়ে যাওয়া,
কোরআনে বিদাতের খণ্ডনের বহু আয়াত রয়েছে। কোরআনে যদি অর্থ সহ বুঝত তো মুসলিম বেদাতি হইত না, কোরআন বুঝেই না। যে বেদাতের কারণগুলি যখন বলা হবে তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে অজ্ঞতা, দিনের ধার ধারে না, কোরআন শিখার হাদিস শিখার ধার ধারেই না, রসুলের কাছে আসার ধার ধারেই না। তৌকিফ মানে থামিয়ে রাখা হয়েছে, শরীয়তে আসল হচ্ছে যে থেমে যেতে হবে যতক্ষণ না দেখবেন যে অনুমতি আছে আগে বাড়ার। বুঝা গেছে? চার রাকাত জোহর পড়ে থেমে যেতে হবে, পাঁচ রাকাতে এই জন্য উঠেও যদি যায় সোজা ইমাম, তারপরে কি করতে হবে? উঠে তারপরে বসে যেতে হবে। কিন্তু দুই রাকাত পড়ে যদি উঠে যায় তাসাহুজ ছুটে গেছে, আর উঠবে সোজা হয়ে গেলে না, আর বসবে ফিরে বসবে না, তাসাহুজ গেছে গেছে প্রথম তাসাহুজ, ওর জন্য ঘাটতি পূরণ করে দেয়া যায় সহসিজদা কর, কিন্তু আর ফিরতে হবে না, কারণ অবকাশ আছে, দুইয়ের পরে তৃতীয় পড়ার অবকাশ আছে। কিন্তু চার রাকাত জোহর পড়ার পরে, আসর চার পড়ার পরে, এশা চার পড়ার পরে পাঁচ পড়ার অবকাশ নেই। ফজরে দুই রাকাত পরে যদি লাফিয়ে উঠে যায়, উঠেই গেছে আম সাহেব, যারা জলসা ইস্তেরাহা করেন না এদের আর একটা সমস্যা আছে, যারা ইস্তেরাহা করে তো উঠতে দেখলেই মাঝখানে আছে এই সুন্নতি তরিকায় নামাজটা পড়লে একটা ফায়দা আছে, যে উঠতে দেখলে মুক্তাদের সুবহানাল্লাহ বলে দিচ্ছে, তখন হয়তো একটু উঠতে যাচ্ছিল থেমে গেল। কিন্তু যেমন হাম্বেলিরা বা হানাফিরা যারা দাঁড়ি করে লাফিয়ে উঠে যাচ্ছে আলা সুদুরে কাদমাইর হাদিস উপর আমল করে, কিন্তু বুখারীর হাদিস উপর আমল করছে না, তারা সাথে সাথে উঠে যাচ্ছে, মুক্তাদি দেখবে কি তার আগেও সোজা হয়ে দাঁড়িয়ে বসে আছে, ঠিক কিনা? সোজা হয়ে দাঁড়িয়ে বসে আছে, যখন দাঁড়িয়ে গেছে ফজরে যদি তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যায়, সে দাঁড়িয়েছে এমন কোনো পাপ তো করেনি, ফজরে সারা জীবন তো দুই পড়ছি, আজ যখন সোজা দাঁড়িয়েই গেছি তো আমি তিন পড়েই নি, মগরিবের মতো চলবে? চার পড়েনি চলবে? হারাম। কেন হারাম? তৌকিফ, থামতে হবে। নবী দুই রাকাতে থেমেছেন, দুই রাকাতের ফরজের বেশি জিন্দগিতে পড়েনি, সুতরাং তোমার জন্য তিন চার কখনো পড়া যাবে না ফজর নামাজ। মগরিবের তিনের জায়গায় চার বা পাঁচ বেজড়ি না করতে হবে, ভেতরই ধরেন আপনি নিয়ত করেছেন তিনের, যদিও ধরেন কেউ ইখতিলাফ করতে পারে, কিন্তু যেটা নিয়ত করেছেন আপনি যে এই রাকাতে পড়বো ওতেই থামেন আপনি। শরীয়তে আসল হচ্ছে কি তৌকিফ। এই জন্য একটি কথা আমরা অনেক সময় বলি, এখন আজকে তৌকিফের ব্যাখ্যাটা করলাম কি, যে এবাদতের আসল হচ্ছে তৌকিফি, এবাদত হচ্ছে তৌকিফি, আর মামালাত লেনদেন ব্যবসা বাণিজ্য আদান প্রদান এর আসল হচ্ছে এবাহাত মুবাহ জায়েজ। নতুন নতুন ব্যবসা আজকাল দুনিয়াতে হচ্ছে, আসল হচ্ছে কি শরীয়তের যে ব্যবসার কায়দাগুলি রয়েছে, নীতিমালাগুলি রয়েছে, সেগুলির আওতাতে যদি বৈধতা থাকে তাহলে আসল হচ্ছে যে নতুন রকমের ব্যবসা হইলেও আজ পর্যন্ত এই রকমের ব্যবসা বাণিজ্যের কথা শুনিনি, এই রকমের আদান প্রদানের কথা শুনিনি। হ্যাঁ, জায়েজ, ঠিক না? জায়েজ। কিন্তু এবাদতবন্দিগির ক্ষেত্রে আসল হচ্ছে থামতে হবে না, আসল হচ্ছে যে না জায়েজ, এই জন্য আসল হচ্ছে তাওকিফ আল মানা, আগে বাড়া যাবে না, বাধা। যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবেন সারে আলিহি সালাতু সালামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে, যে আগে বাড়ার অনুমতি আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান আহাদা সাফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের এই বিষয়ে, কোন বিষয়ে? ফি আমরিদ দীনে, আমরিনা হাযা মানে আমরিদ দীনে, আমাদের এই বিষয়ে দীনের বিষয়ে নতুন কিছু করে, মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত না, ফা হুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ফিরে আয়া প্রথমটি তো এটি বুখারীতে রয়েছে আর মুসলিমও রয়েছে, আর দ্বিতীয় রিওয়ায়েতটি সহিহ মুসলিমে রয়েছে। আরেকটি রিওয়ায়েতে রয়েছে মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, মান আমাল আমালান, কেউ যদি এমন কোন আমল করে, আপনি বিদাতটা করেননি, আপনার মুরব্বীরা কেউ করেছে না, হয়তো অন্য মুরব্বীরা শুরু করেছে, মিলাদুন্নবী অন্য মুরব্বীরা শুরু করেছে, কিন্তু আপনি আমলটা করলেন, শুরু করেননি প্রথম, সূচনা আপনার না, তারপরে সেটা প্রত্যাখ্যাত, তারপরে হারাম। মান আমাল আমালান, কেউ যদি এমন কোন আমল করে, লাইসা আলী আমর, না যার ওপর আমার আদর্শ নয়, আমার আদর্শ ওই রকম নয়, ফাওয়ারদুন, সেটা প্রত্যাখ্যাত। আনওয়াউল বিদাহ, তাহলে প্রথম বিষয়টি হলো বিদাতের সংজ্ঞা হয়ে গেল, হ্যাঁ, শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ এগুলো হয়ে গেল। এই ক্ষেত্রে দুটো ভাগও হলো, দুনিয়ার পার্থিব বিদাত আর
ধর্মীয় বেদাত, পার্থিব বেদাত মানে পার্থিব নতুন কাজ অসুবিধা নেই, আসল হচ্ছে জায়েজ। আর দুনিয়া দয়া দিনের যদি নতুন কাজ হয় তাহলে টোটালি কি হারাম। আনওয়ুল বিদা, বিদাতের প্রকরণ, বিদাতের প্রকরণ, বিদাত কত প্রকার ও কি কি। আল বিদআতু ফি দ্বীন নাওয়ান, শেখ বলছেন বিদাত ধর্মের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত, কিন্তু বিদাতীরা যে ভাগ করে তার কোনো অবকাশ নেই, অন্যরকম দুটো ভাগ রয়েছে তার। প্রথম হচ্ছে আন্নাউল, আর প্রথম প্রকারের বিদাত হচ্ছে বিদাতুন কাউলিয়াতুন ইতিকাদিয়া, এমন বিদাত যা বাচনিক এবং বিশ্বাসগত, মানে একটার মধ্যে দুটো ঢোকানো হয়েছে, মনে করি যে শেখ একটার মধ্যে দুটো ঢুকিয়েছেন। এতে দুটোকে দুই রকম করা যেতে পারে, কিছু বিদাত আছে যেগুলো শুধু বাচনিক, হ্যাঁ, আর কিছু আছে আকীদাগত বিশ্বাসগত। যদি হয়তো এখানে বলা যেতে পারে যে যেগুলো বাচনিক বিদাত করে সেটাকে ওই বিশ্বাস নিয়েই করে যেটা করতে হবে, এদিক থেকে বলা যেতে পারে, কিন্তু আকীদাগত বিশ্বাস আছে, মুখে বলছেন না কিন্তু বিশ্বাস আছে। জীবনও কোনোদিন ইয়া গৌসুল আজম মাদাত বলেন না, তাহলে বাচনিক নেই আপনার বিদাত বা ইশরিক, বুঝা গেছে। জীবনও কোনোদিন বলেন না যে নবীর ছায়া ছিল না, কথা বলেন না, কিন্তু অন্তরে বিশ্বাস আছে যে নবীর ছায়া ছিল না, এটা আকীদাগত বিদাত কিনা দলিল দেন। আসল হচ্ছে যে আদম সন্তানের কি থাকে, শুধু আদম সন্তানের না, হ্যাঁ, যে যে কোনো জিনিস যার অস্তিত্ব আছে ছায়া আছে, তাই না, ছায়া আছে। তাহলে কেউ যদি আপনাকে বলে যে আপনি বলেন তো যে নবীর ছায়া ছিল, দলিল দেন তো, এর খণ্ডনটা শিখেন। যার আমরা তো আসলের উপরে আছি যে কোনো জিনিসের ছায়া ছায়া হয়, হ্যাঁ ছায়া হয়, আর তুমি বলছো ব্যতিক্রম, যে ব্যতিক্রম বলবে তাকে না দলিল দিতে হবে, তাকে দলিল দিতে হবে। কেউ যদি বলে যে বিশেষ বিশেষ মানুষ আছে মরে না, এটা ব্যতিক্রম কথা, তাহলে দলিল দিতে হবে। আসল হচ্ছে যে মানুষ মারা যায়, মানুষ মৃত, এটা কম মুসলিম বিশ্বাস করে। তো বাচনিক এবং বিশ্বাসগত বিদাত কামাকালাতিল জাহমিয়া, যেমন জাহমিদের বাচনিক বিদাত কথা, মাকালাত কৌল মাকালের বহু বচন, ওয়াল মুতাজিলা এবং মুতাজিলাদের বিদাত, রাফেজা আরশিয়া রাফেজি যারা তাদের বিদাত, এদের বিদাতগুলি বাচনিক এবং বিশ্বাসগত এতেকাদি বিদাত। শুধু বিদাতই না, এদের মধ্যে বড় বড় শিরক আছে। জাহমিয়াদের সম্পর্কে এই ফিরকাটি যেহেতু নিশ্চিহ্ন হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে, কিন্তু তাদের আকীদে একেবারে বড় বড় কুফরি ছিল। জাহমিয়াদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিফাত নেই, তারা পুরো সিফাতকে অস্বীকার করে। আশআরি মাতুরিদের মতো তাবিল করে না, এরা তো বলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, ওরা বলছে না না, হাত নাই, পা নেই, চোখ নেই, আল্লাহ কথাও বলেন না, হ্যাঁ ইত্যাদি সব অস্বীকার করেছে তারা। শুধু আল্লাহ পাকের সত্তাগত গুণ এগুলির ক্ষেত্রে নয়, হ্যাঁ যেগুলি গুণ রহমান রহিম খালেক সব অস্বীকার, আল্লাহ পাকের গুণ। তো এগুলি হচ্ছে তাদের বাচনিক এবং এতেকাদি বিদাত। আর বহু বিদাত আছে, এগুলি কুফরিতে পৌঁছবে, সেটাও বললো যে বিদাত আবার দুই রকম, মুকাফেরা আর গায়ের মুকাফেরা। কিছু বিদাত আছে কুফরিতে পৌঁছায়, কিন্তু বিদাতে কুফরিতে পৌঁছায় না, ফাসেক বানায়, কমপক্ষে ফাসেক বানায়। মুতাজিলাদের বিদাত রয়েছে, কোরআন মখলুক, কোরআন মখলুক সৃষ্টি, কোরআন সৃষ্টি নয়, কোরআন আল্লাহ পাকের বাণী, আর আল্লাহ পাকের যার বাণী তার গুণ হয়। হ্যাঁ, আপনার কথাগুলি আপনার গুণ, রব্বুল আলামিনের কথা হচ্ছে আল্লাহ পাকের সিফাত গুণ, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই নিয়ে আহমদ রহমতুল্লাহ আলীর সাথে তাদের দ্বিমত হয়, আর বড় বড় শাসকগুলিকে এই মুতাজিলা মোল্লারা স্বীকার করে নিতে পারে, যার ফলে চরম জুলুম অত্যাচার সেই যুগে হয়েছিল ওলামায়ে আহলে সুন্নার উপর, চরম জুলুম অত্যাচার হয়েছিল, সুবহানাল্লাহ, যেগুলি এখন বলার সময় নেই। যদি কোরআন মখলুক হয় তো আউযুবে কালিমাতিল্লাহি, আল্লাহর কালেমার আশ্রয় গ্রহণ করছি, তো আল্লাহর আল্লাহর বাণী মখলুক, তাহলে এখানে মখলুকের আশ্রয় গ্রহণ করা হইল কি না? তো নবী সাল্লাম কি মুশরিকানা দোয়া শিখাইলেন? যারা দলিল বুঝেন আমার এই দোয়ার দলিলটিকে মনে রাখবেন। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল আউযু যখন আশ্রয় গ্রহণ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকে পূর্ণাঙ্গ বাণীর, তাহলে বুঝেন আল্লাহর বাণীগুলি মাখলুক না, সৃষ্টি না, সেগুলি কি স্রষ্টার গুণ।
যেমন স্রষ্টার আপনি কসম করতে পারেন, তেমন স্রষ্টার গুণেরও কসম করতে পারেন, আল্লাহর হাতের কসম করতে পারেন, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, হ্যাঁ আল্লাহ পাকের কুদরতের কসম, এগুলো কুদরত, এগুলো গুণ। রহিমের কসম, কাবার কসম, কাবা আল্লাহর গুণ, কাবা তো ইট, হ্যাঁ বাইতুল্লাহ আল্লাহর গুণ, হ্যাঁ কাবার রবের কসম, হ্যাঁ এই আকীদাই যদি থাকে তাহলে তো এখন তো ইমান নবায়ন করা লাগবে। রাফেজিদের, রাফেজিদের বেদাত, এদের বেদাত বহু বেদাত এদের মধ্যে রয়েছে, তার মধ্যে এদের বেদাত প্রথম সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, বরং কাফের বলা, তারপরে আলে বাইতকে অসাধারণ মনে করে তাদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করা, বিশ্বাস রাখা যে আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, তারপরে ইত্যাদি ইত্যাদি বহু তাদের শিরকিয়া কুফরিয়া আকীদা রয়েছে। জি, ওয়া সাইরুল ফিরাকিদ আল্লাহর, এই রকমের যত গোমরা ফিরকাগুলি রয়েছে এবং তাদের এতেকাদ, এগুলি হচ্ছে বাচনিক এবং এতেকাদি বিশ্বাসগত বিদাত। দ্বিতীয় রকম বিদাত হচ্ছে বিদাতুন ফিল এবাদাত, এবাদতের বিদাত, আকিদায় হতে এবাদত বেদাত নাই কিন্তু এবাদতে বেদাত আছে, আকিদায় বেদাত নাই কিন্তু এবাদত, আকিদ আপনার ঠিক আছে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রাসূল সম্পর্কে, এবাদত বিদাত বহু রকমের হতে পারে, তার মধ্যে একটু সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলছেন, কান তাআব্বুদ লিল্লাহি বি ইবাদাতি লাম ইউশরিহা, আল্লাহর এমন এবাদত দ্বারা এবাদত করা যা আল্লাহ পাক শরীয়তে প্রদান করেন নাই, শরীয়তে প্রদান করেন নাই, চোখ বন্ধ করে নিরাপত্তা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এটা কি? আজকাল যারা করছে, হ্যাঁ কোন দেশের নেতা মরে গেলে ওদের সব নিরাপত্তা পালন করে না, বা ওদের কবরের কাছে গিয়ে, হ্যাঁ সমাধিতে গিয়ে নিরাপত্তা পালন করে না, এটা করছে ওদের শ্রদ্ধা কাপনের জন্য। এখন কোন মুসলিম ধর্মী যদি বলে ওরা যদি মানুষের জন্য, মানুষ মৃতের জন্য যদি ওই রকম চোখ বন্ধ করে নিরাপত্তা পালন করে, চোখ বন্ধ করে, তো আমরা একটু নিরাপত্তা পালন করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব, আল্লাহকে রাজি করব, শরীয়তে এরকম কিছু নেই। এটা না হয় বললাম এমন কিছু যেটা এই বেদাতও চালু হইতে পারে বা কোথাও থাকতে পারে, আমার হয়তো নলেজে নেই, কিন্তু আমাদের সে বেদাত আছে না, নেই মোরাকাবার বেদাত, ধ্যান করা, মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান, চোখ বন্ধ করে এমন জিকির ছাড়া, যে জিকির করতে করতে এমন ফানা হয়ে যাবে যে সারা দুনিয়া কাশ হয়ে যাবে, এগুলি না নবী সাল্লামের হয়েছে না সাহাবিদের হয়েছে, এগুলো বিদাত, কাশফের বিদাত, মোরাকাবার বিদাত, ওয়াজদার হালের বিদাত, আর এমন হালে বেহাল হয়ে যাবে যে পাগল হয়ে যাবে, পাগল হয়ে ফরজ নামাজ, জোহরের নামাজ ছেড়ে দিয়ে দিল একবারে, এমন দৌড় দিল গিয়ে কুশারের জমিতে ঢুকে গেল, পাঁচ দিন বের হইল না। বাংলাদেশের এক বড় পীরের পীর, হ্যাঁ পীরের দাদা পীর, জানেন নাম জানেন কি? হ্যাঁ জি জি জি। তো আল্লাহুল মুস্তান, আল্লাহুল মুস্তান, এগুলি হচ্ছে এবাদতের বিদাত, এমন তরিকে এবাদত করা, এটা হচ্ছে নামাজ আল্লাহর ফরজ বাদ দিয়ে দৌড় দিল, এটাই তাদের এবাদত, বিদাত এবাদত। আল কিসমুল আউয়াল, হ্যাঁ ওয়াহি আকসাম, আর এমন তরিকে এবাদত করা যেগুলি আল্লাহ শরীয়তে দান করেননি, এগুলি কয়েক প্রকারের বলছেন লেখক, কয়েক প্রকার বলে চার প্রকার উল্লেখ করেছেন তিনি। প্রথম প্রকার হচ্ছে যে এবাদতের মূলে বিদাত ঢুকানো, মা ইয়াকুনু ফি আসলিল ইবাদা, এবাদতের আসলে মূল এবাদতে কি করা, বিদাত করা, বিআইন ইউহদেসা ইবাদাতান লাইসা লাহা আসলুন ফি শারি, এমন এবাদত তৈরি করা যার শরীয়তে কোনো ভিত্তি নেই, কা ইউহদেসা সালাতান গায়রা মাশরুয়া, এমন নামাজ আবিষ্কার করা, নামাজ শুরু করা, নামাজ চালু করা যা শরীয়তে নেই, অবশ্যই মানে এমন রোজা রাখা গায়ের মাসরু আসলান যা শরীর আসলই নেই, হ্যাঁ আয়াদান এমন ঈদ পালন করা গায়ের মাসরু যা শরীয়তে নেই, কা আয়াদুল মাওয়ালিদ যেমন জন্মবার্ষিকীর উৎসব করা, সে নবীর জন্মবার্ষিকী হোক অথবা নেতার জন্মবার্ষিকী হোক, পার্টির নেতার, রাজনৈতিক পার্টির নেতার, অথবা স্বামীর হোক অথবা স্ত্রীর হোক, ছেলে মেয়েদের বার্থডে হোক, হ্যাঁ এগুলি সবগুলি ওর মধ্যে, হ্যাঁ মূল এর মূলটাই হচ্ছে বিদাত, কারণ ইসলামে কারো জন্ম মৃত্যু বার্ষিকীর কোনো অস্তিত্বই নেই, অস্তিত্ব নেই আসলে, যে কোনো মানুষ মারা গেলে আপনার আপনজন তিন দিন শোক করার পরে শেষ, শোককে আর জাগিয়ে উঠাবেন না, প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করা মানে শোককে জাগিয়ে তোলা,
জন্মবার্ষিকী পালন করা না, এটাও নেই, এটাও ইসলামের নেই, কোনোটাই নেই। নামাজের ক্ষেত্রে উদাহরণ দিতে পারেন, সালাতুর রাগায়েব, সালাতুর রাগায়েব যে এই 27 রজব মেরাজের রাতে নামাজ, এই নামাজ চালু হয়েছে বাইতুল মুকাদ্দাসে যখন পঞ্চম শতাব্দীতে যখন চালু হয়, তখন আল্লাহর নেকবান্দারা যারা দেখলো যে থামতে পারলাম না, আমাদের কথা শুনলো না, তো আল্লাহর ভয়ে ফিলিস্তিন ছেড়ে পালিয়ে গেছিল সব, যে আল্লাহর গজব চলে আসবে। মাগরিবের এশা নামাজ, আউয়াবিনের নামাজ, এই নামাজ কয় রাকাত পড়ে ওরা? 6 রাকাত। এই 6 রাকাত হাদিস আছে, হাদিস যাইফ, অত্যন্ত যাইফ, কিন্তু এই নামাজের নামটা আউয়াবিন দেওয়া, এটি একেবারে বিদাত। প্রথম কথা, নামাজ বিদাত এই জন্য যে নামাজ নামাজ এই নামাজ নেই এরকম ভাবে। দুই নম্বর হচ্ছে যে এই নামাজের নাম মূলেই নেই, আসলে নামটাই নেই, সালাতুল আওয়াবিন সালাতুল দোহাকে বলা হয়েছে। রোজার ক্ষেত্রে রোজা, হ্যাঁ সিয়াম, রোজা যদি নফল হিসাবে রাখেন যে কোনো দিনে তো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এমন কোন নতুন যে এইরকম রোজাই নেই আসলে। যদি সারাদিনের রোজা হয়, সাহারি খাওয়ার সময় থেকে শুরু মাগরিব পর্যন্ত রোজার মূল আছে, এমন রোজা বলতে হয় যে রোজার মূল নেই, কথা বন্ধ করা রোজা, সারাদিন কথা বলবো না, দিনে ধর্মের ধর্মের মূল নেই, সারাদিন কথা বলবো না, তো এমন এবাদত যে এমন বেদাত যে এবাদতের মূলটাই ইসলামের নেই। আল কিসমুসানি, দ্বিতীয় রকমের বেদাত হচ্ছে মায়া কোন মিনা জিয়াদাতে ফিল ইবাদাতিল মাশরুয়া, শরীয়ত সম্মত এবাদত কিন্তু ওতে কিছু বাড়ানো, আর এরকম অনেক বেদাত রয়েছে। কামা লাউ জাদা রাকাতান খামেসা ফি সলাতি যোহর আবিল আসরে, যেমন যোহর আসরে পঞ্চম রাকাত বাড়িয়ে দেওয়া, রাকাত বাড়িয়ে দেওয়া, ওই রকমই কাজকর্ম বাড়িয়ে দেওয়া, তিন বিদাত দিয়ে নামাজ শুরু করা। আমি তো আমার আলোচনাতে আজকে থেকে 10-12 বছর আগে মানুষকে সতর্ক করেছি যে বাংলাদেশে ভারতের বিদাতীদের নামাজই শুরু হয় 3-4 বিদাত দিয়ে, ঠিক না, কি শুরু হয়, নামাই তো যায় নামাজের দোয়া, নামাই তো মুক্তাদি হইলে ইক্তাদাই তো, আর যে ইমাম হইলে আনা ইমামুন লেমান হাজার আমার নামে হাজার, হ্যাঁ এসব বিদাত, এই তো বাচনিক বিদাত, কর্মগত কিছু বিদাত আছে, কর্মগত বিদাত নেই, আল্লাহ কান্ধারা, হ্যাঁ কান্ধারা, হ্যাঁ আরে আরে কান পর্যন্ত এইভাবে উঠানোই তো বিদাত। সালাফে সালিন চিনতেন যে সুন্নতের অনুসারী কিনা, কাঁধ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত এইরকম দূরে যদি থাকে তাহলে সুন্নতের অনুসারী মনে করতেন, আর যারা কানে ঠেকাইতেন এইরকম করে যেভাবে ঠেকাক না কেন, কান ধরে ঠেকাক আর যেভাবে করুক, একেবারে বিদাত, কোনো প্রমাণ নেই। এবাদতে শরীয়ত সম্মত এবাদত কিন্তু তাতে কিছু বাড়ানো, সংক্ষেপ করে দিয়েছেন আরো উদাহরণ দিন, এইরকম বহু উদাহরণ আপনারা দিতে পারবেন। আলকিসমাস, তৃতীয় রকমের বিদাত হচ্ছে মায়া কোন ফি সিফাতে আদাইল ইবাদাতিল মাশরুয়া, শরীয়ত সম্মত ইবাদতের আগেটা কি ছিল, শরীয়ত সম্মত ইবাদত ইবাদতে কিছু বৃদ্ধি করা, তাই না, এটা শরীয়ত সম্মত ইবাদতের তরিকা, তরিকা পরিবর্তন করে দেওয়া। মায়া কোন ফি সিফাতে আদাইল ইবাদাতিল মাশরুয়া, শরীয়ত সম্মত ইবাদত আদায় করার পদ্ধতিতে বিদাত সৃষ্টি করা, পদ্ধতিটা শরীয়ত সম্মত না, যেমন কিরম করে বিআইয়ু আদিহা আলা সিফাতিন গায়র মাশরুয়া, এমন ভাবে আদায় করছেন সেই ইবাদতটি যেটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত তরিকায় নয়। দরুদ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর শরীয়ত আছে না নেই, সারা দিন যদি দরুদ পড়তে থাকেন মানে আছে কি নেই, কিন্তু বিদাত ওর ধরনে বিদাত ঢুকানো সিফাত, হ্যাঁ মানে তার তরিকাই বিদাত ঢুকানো হচ্ছে সম্মিলিত দরুদ, চলেন একটু সম্মিলিত মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পাঠ করেন, হ্যাঁ গানের সুরে ধরেন আল্লাহুম্মা, এই বিদাত, বুঝতে পারলেন, জিকির আল্লাহর আছে না নেই, আছে সারাদিন সবসময় জিকির, লা ইয়াজালু লিসানুকা রাতবা মিন জিকরিল্লাহ, হাদিস সবসময় যেমন যেন তোমার জবান আল্লাহর জিকিরে ভিজে থাকে, অসুবিধা আছে কিছু, খুব ভালো, এটা এইরকম অভ্যাস যদি করে নেন তো ঘুমাইলেও মনে হচ্ছে জিকির চলছে, ঘুম ভাঙলেই এমন অভ্যাস হয়েছে আবার জীবন নড়া শুরু হয়ে যাবে, কিন্তু অভ্যাস করে দেখবেন তাহলে এরকম হয়ে যাবে, কিছুদিন অভ্যাস করলে আপনার এরকম অবস্থা হয়ে যাবে, শরীয়ত সম্মত কিন্তু
একা একা জিকির করে মজা লাগে না, একটু মহব্বতের সাথে একটু জিকির করি তো ভাই। হ্যাঁ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ করে দিলাম, সিফাতে তরিকাতে বিদআত। এবাদত আসল এবাদত ইসলামে মজুদ আছে, এবাদত বাক্যেও কিছু বাড়াইনি, ওটাও ঠিক আছে, হ্যাঁ কিন্তু ধরন পদ্ধতিটা চেঞ্জ করেছে। জালেকা কাদাইল আজকারিল মাশরুয়া, যেমন শরীয়ত সম্মত জিকিরগুলি আদায় করা বে আসওয়াতিন জামাইয়াতিন সম্মিলিত আওয়াজে, আমি যে উদাহরণটা দিলাম সেটাই দিয়েছেন, মুতরেবা এবং যেটা হচ্ছে গানের মতো আওয়াজ, গানে কি থাকে একটা আকর্ষণ, আকর্ষণীয় এই আওয়াজ, এই আওয়াজ। ওয়াক্কাত তাশদীদ আলা নাফসে ফিল ইবাদাত ইলা হাদদিন ইউখরিজু আন সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই রকমই এবাদতের ক্ষেত্রে নিজের জানের ওপর, হ্যাঁ নিজের শরীরের ওপর এমন কঠোরতা অবলম্বন করা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে বা সুন্নতের সীমানা থেকে বেরিয়ে যায়। নফল রোজা রাখা কি ভালো, জায়েজ বলছে জায়েজ মানে নেকি অনেক গুণা নেই না, নেকি অনেক গুণা নেই আর আমাকে রোজা রাখবো না খেয়ে থাকবো, কোনো পাগল আছে? যদি আল্লাহ বলতেন নফল রোজা রাখলে নেকি অনেক গুণা নেই, কেউ রোজা নফল রোজা রাখত ঠিক কিনা, নেকি আছে তো। নফল রোজা যে কোনো দিনে রাখা যেতে পারে যদি সেই দিনে নিষেধ না থাকে তাহলে, ঠিক আছে। কিন্তু রোজা এত বেশি কন্টিনিউ রাখা শুরু করলেন গোটা মাস ধরে রোজা রাখছে, তখন কি হবে? বিদাত। ওই সাহেব বলেছে আম্মা নাফা আসমুন নাহারা ওয়ালা উফতির আবাদা, আমি সারা জীবন ধরে রোজা রাখবো কখন আমি দিনে পান আহার করবো না। নবী সাল কি বলেন, ফামার রাগিব আন সুন্নতি ফালাইসা মিনি, আমার আদর্শ থেকে ফিরে গেলে আমার উম্মতে থাকবে না, সারা জীবন রোজা রেখে উম্মত থেকে বেরিয়ে যাবে। কেন এমন কঠোরতা বলে জানকে কষ্ট দেওয়া যেটা রসুলের আদর্শ থেকে বেরিয়ে যায়, রসুল্লাহ সাল্লাম আদর্শের সুন্নতের সীমানা থেকে বেরিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার শরীরের হক আছে, চাহিদা আছে, তোমার স্ত্রীর হক আছে, সারা জীবন রোজা রাখলে স্ত্রীর কি হক আদায় করবেন আপনি? হ্যাঁ শরীর দুর্বল হয়ে পড়বে আপনার, শরীরের কি হক আদায় করবেন? শরীরকে সারাদিন জীবনও খেতে দেন না, 360 দিন চলে যাচ্ছে, জায়েজ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন খুব বেশি যদি রোজা রাখতে হয় তাহলে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতে পারো, সেটা কি সময় অমন ওয়ফতরে আমার একদিন রোজা রাখতেন তিনি আর একদিন ছাড়তেন, এরকম করো আনাল ওর চাইতে কম করতে পারছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি সোমবার আর বৃহস্পতিবার এই আমি বিদ। আল কিসমুর রাবে, চতুর্থ রকমের বিদাত, মায়া কোন বেতাকসিসে ওয়াক্তিল ইবাদা, এবাদত আছে শরীয়তে, লিল এবাদাতিল মাশরুয়া শরীয়ত সম্মত এবাদত, কিন্তু তার জন্য সময় খাস করে নিলেন এই সময়টাই করব। লাম ইউখাসসু সুশারহ, অথচ শরীয়তে খাস করা হয় নাই, কাতাখসিসে ইয়াউমিন নিসফ মিন শাবান, রোজা রাখা নফল রোজা রাখা মাসের যে কোনো দিনে রাখা যেতে পারে না, পারে না, কিন্তু 15 শাবানেই শুধু রোজা, ওর নাম হচ্ছে শবে বরাত, বিদআত। বিদআত ভালো করে শুনে ওই কথা শেখ উদাহরণ দিচ্ছেন। জি বলছেন যেমন শাবান মাসের 15 তারিখকে খাস করে নেওয়া রোজার জন্য, ওয়ালাইলাতিহি এবং রাতকে খাস করে নেওয়া তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদ সারা জীবন পড়ে প্রতি রাতে পড়েন, অসুবিধা আছে না? ভালো কাজ, ভালো কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে স্থায়ীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কিন্তু যদি মানে সারা জীবন সারা বছর তো তাহাজ্জুদ পড়তে পারলাম না, তো শাবান মাসের এই 15 তারিখ শবে বরাত রাতে কি করি? নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, সারা বছর তো কিছু করতে পারলাম না, রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে পারলাম না, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোরআনটা খতম করতে পারলাম না, তো এই শবে বরাতে এক খতম দি, জায়েজ। ওয়াক্ত খাস করলেন, কোরআন আপনি সারাদিন পড়তে থাকেন, কাজ কাম নাই, সারাদিন কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনি যদি সময় খাস করে নেন তো বিদাত হবে। ফাইন আসলা সিয়াম ওয়াল কিয়াম মাশরু, রোজা এবং তাহাজ্জুদের মূল বিষয়টি শরীয়ত সম্মত, ওয়ালাকিন্না তাখসিসাহু বিওয়াক্তিন, তবে সেটাকে খাস করে নেওয়া কোনো বিশেষ একটি সময়ের সাথে, মিনাল আওকাত ইয়াহতাজু ইলা দলিল, তার জন্য দলিলের প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে, ওইরকম স্থানের সাথে খাস করা, আসল ইবাদত আছে কিন্তু ওই স্থানে ইবাদত নাই, যদি করেন বিদাত হবে না? হ্যাঁ বিদাত হবে।
হুকমুল বিদআতি ফি দ্বীন বিজামি আনওয়াহা। এখন হুকুম তিন নম্বর বিষয়, ধর্মীয় ক্ষেত্রে বিদাতের হুকুম, যত রকমের বিদাত হোক না কেন, যত বিদাত মানে যে কোনো বিদাত কিন্তু ধর্মের নামে, ওই দুনিয়াবি বিদাত বাদ দিয়ে পার্থিব দুনিয়ার কাজে নতুন কিছু করা, নতুন ব্যবসা বাণিজ্য চলাফেরা আচার আচরণ দুনিয়ার ক্ষেত্রে এসব বাদ দিয়ে দিনের ক্ষেত্রে যত বিদাত হইতে পারে সবগুলির হুকুম, হুকমুল বিদআতি ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে বিদাতের হুকুম, বিজামিয়া আনওয়াহা তার সমস্ত প্রকরণগুলির, শেখ বলছেন কুল্লু বিদআতিন ফিদ্দিনে ফাহিয়া মুহাররামাতুন ওয়া দালালাহ, ধর্মের ক্ষেত্রে যত বিদাত রয়েছে সবগুলি হারাম এবং ভ্রষ্টতা, গুমরাহি। গুমরাহি মানে কি, কে বলতে পারেন গুমরাহি মানে কি? কোন পথ হারিয়ে ফেলা? দেখছেন পথ হারিয়ে ফেলা বুঝছেন, কিন্তু এই হচ্ছে জান্নাতের পথ হারিয়ে ফেলা, এটা চারটি কথা নয়। অনেক মনে করে পথ হারিয়ে ফেলেছে, দিশেহারা না, জান্নাতের পথ হারা, জান্নাতের রাস্তা নেই বেদাতি, উল্টো পথে। যেমন আমি যাচ্ছি উমরা, কিন্তু এদিকে মক্কার রাস্তা হারিয়ে দিয়ে ধরেছি আমি কুয়েতের রাস্তা, কুয়েত শেষ হলে এরাক পৌঁছে দিতে পারি, কিন্তু কেয়ামত হয়ে গেল মক্কা পৌঁছতে পারবো না, মত চলে আসে মক্কা পৌঁছতে পারবো, ঠিক না? ঠিক ওই রকমই দলালা হচ্ছে, ওই রকম বিদাত করলে কখনো জান্নাতে পৌঁছা যাবে না, ও আরো দূরে, যত দূরে যাচ্ছে মক্কা কিন্তু দূরে হয়ে যাচ্ছে, ঠিক না? কাছে থেকে যদি ইউটার্ন করে ফিরে যেতাম, জোবাইল থেকে ফিরে যেতাম, রাস্তা ভুল করেছি রে, জোবাইল এগিয়ে চলে গেল ওই এর দিকে, কুয়েতের দিকে চলে যাচ্ছে, মক্কা থেকে একটু 80 কিলোমিটার না হয় লস হলো, কিন্তু আরো যদি চলে যাই টান দিলাম খাবজি 300 শেষ, আবার 300 না আরো ফিরলাম না কুয়েত, আরো যত যাব তত মক্কা দূরে হয়ে যাবে, ঠিক না? তো বিদাত যত করতে থাকবে তত বেশি আল্লাহর জান্নাত থেকে দূরে হয়ে যাবে। এত ছোট কথা নয় যা বিদাতীরা মনে করে থাকে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে সতর্ক সাবধান রাখবে, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে। এটার একটা আরবি গ্রামার আছে, যেদিন আরবি আলোচনা হবে বা যেদিন লম্বা আলোচনা থাকবে স্মরণ করে দেবেন, তখন বলবো যে ইয়াকুম ওয়া মাঝখানে কি করে আসলো, আবার কেমন আসল বাক্যটা কি ছিল, কিন্তু আজকে আর না সময় নেই। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ থেকে কি করবে, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কথা বলছেন না দিনের কথা? তাহলে দিনের ক্ষেত্রে প্রত্যেক নতুন কথা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদা। কুল্লা বলেছেন, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্ল বিদাতিন দলাল, প্রত্যেক বিদাত নতুন কাজ হচ্ছে ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের। হাদিস হচ্ছে তিরমিজির এবং হাদিস আবু দাউদও রয়েছে, হাদিস হাসান সহিহ। আর একটি হাদিস এর আগে উল্লেখিত হয়েছে, মান আমেল আমালাইস আলাইহি আমরুনা ফাওয়ারাদুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটা আমার আদর্শের অনুযায়ী নয় সেটা প্রত্যাখ্যাত। ফাদাল্লাল হাদিস, আর এই দুটি হাদিস প্রমাণ করে, আলা আন্না কুল্লা মুহদাসাতিন ফি দ্বীন ফাহুয়া বিদআ, ধর্মের ক্ষেত্রে যে কোনো নতুন কাজ হচ্ছে বিদাত, ও কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি ও মারদুদা প্রত্যাখ্যাত। ও মানা যালিকা, এর অর্থ এই দাঁড়ায়, আন্নাল বিদআ ফিল ইবাদাতি ওয়াল ইতিকাদি মুহাররামা, ইবাদত এবং আকীদা বিশ্বাসের ক্ষেত্রে বিদাত হচ্ছে হারাম, আকিদা এবং ইবাদত ক্ষেত্রে বিদাত হচ্ছে, কারণ ইবাদত হচ্ছে দিন আর আকিদা হচ্ছে দিন, আকিদা ইবাদতের ক্ষেত্রে বিদাত হচ্ছে হারাম। ওয়ালাকিন্না তাহরিম ইয়াতাফাওয়াতু বিহাসবি নওয়াতিল বিদা, তবে সবগুলি বিদাত কি একই ক্যাটাগরির, সবগুলি বিদাতের গুনাহ কি একই রকমের? একজন কবরে চাদর চড়ানোর বিদাত করলো, হ্যাঁ ফুল দেওয়ার বিদাত করলো, একজন নওয়াত পড়ার বিদাত করলো, দুটো একই অপরাধ না? কখনো না, বলছেন তবে এই হারাম হওয়া ইয়াতাফাওয়াতু বিহাসবি নওয়াতিল বিদা, বিদাতের ধরন হিসাবে কি হবে, পার্থক্য হবে, এই হারাম হওয়াই পার্থক্য হবে বিদাতের ধরন হিসাবে, বিদাতের যেমন ধরন হবে তেমন ধরনে সেটা হারাম হবে। ফামিনহা মা হুয়া কুফরুন সারাহ, কিছু বিদাত আছে যেগুলি স্পষ্ট কুফরি, শুধু হারাম না, সেগুলি কি বড় কুফরি, শিরক। কা তওয়াফ বিল কবুর, যেমন কবরের প্রদক্ষিণ, কবরে তওয়াফ করান, কবরে তওয়াফ করছে বাবার কবরে, সাজাল কবরে তওয়াফ করছে, আটসের কবরে তওয়াফ করছে, ঘুরছে চারিদিকে চক্কর লাগাচ্ছে, জরুরি নয় যে সাত চক্কর ঘুরতে হবে, একটা চক্করও যদি দেয় আর মনে করে যে এটা খুব নেকির সওয়াবের কাজ করলাম, জি মুশরিক,
শিরক করলো। তাকাররুবান ইলা আসহাবিহা, সান্নিধ্য লাভ করা হচ্ছে কবরবাসীর, এর দ্বারা বাবা খুশি হবে আর বাবা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, একই মক্কার মুশরিকের আকীদা। ওয়া তাকদিমু যাবাহান নুজুরি লাহা, কবরের সামনে কোন যবিহা পেশ করা, হ্যাঁ গরু খাসি জবাই করে পেশ করা, ওয়ান নুজুর এবং মান্নত করা, কোনো কিছু মান্নত নিয়ে যা পেশ করলেন, চাদর চাদর চড়ানো যদি মান্নত হিসাবে হয়, চাদর চড়ালে যে এটা আমি মান্নত করেছিলাম যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তাহলে একটা চাদর চড়াবো আমি খাজা বাবার এতে আজমির শরীফে নিয়ে গিয়ে, তাহলে বড় শিরক, বড় কুফর, বড় কুফর এটি। আর যদি এইসব কিছু রাখে না, এমনি চড়িয়ে দিল দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ একটু সাজাইলাম, তাহলে তখন বড় কুফরি বলা যাবে না। সবসময় আমরা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল হুকুম মেনে চলো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিল, কোনো জাতির সাথে তোমাদের মতবিরোধ বা শত্রুতা যদি থাকে তাহলে এটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, কিসের জন্য, হ্যাঁ ইনসাফ করার ক্ষেত্রে, ইনসাফ থেকে দূরে না সরিয়ে দেয়, ন্যায়নীতি অবলম্বন করতে হবে, ন্যায়সঙ্গত কথা বলতে হবে। এ দেলু, সুতরাং তো ন্যায়সঙ্গত কথা বলো, হু আকরাবুল তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীরুতার কাছাকাছি। এই জন্য সবসময় সূক্ষ্ম কথা বলার চেষ্টা করবেন। একটা লোক তাবিজ বাঁধলো মনে করো আল্লাহ ভালো করবে, কিন্তু তাবিজ ওসিলা, বলবে বড় মুশরিক তুই, জুলুম করলেন আপনি কথায়। আর একটা লোক তাবিজ বাঁধছে, সে বলছে যে তাবিজ থাকলে আমাকে সারা দুনিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, দুটো একই, এটা বড় শিরক করলো, এই ব্যক্তি বড় মুশরিক। পার্থক্য আছে, এটা হচ্ছে ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করা। দুনিয়ার ক্ষেত্রে যেখানে ন্যায় সঙ্গত চলতে হবে, দিনের ক্ষেত্রে আরো বেশি আপনাকে সজাগ হইতে হবে, কারণ আল্লাহর দিনের কথা বলছেন। এখানে আপনি জুলুম করবেন কেন, দুনিয়ার স্বার্থে করেননি, তাহলে কোন স্বার্থটা ছিল আপনার? আল্লাহ বলেন, রসুল বলেন, আপনাকে বলার অধিকারটা কে দিল এত বাড়িয়ে? অনেকে বহু বিদাতকে শিরক বলে থাকে, এটা শিরক ওইটা শিরক, ভুল কথা। আরে ঢালাহার, এটা শিরক ওইটা শিরক বলবেন, যেটা শিরক সেটাকে শিরক বলেন, যেটা বড় শিরক বড় শিরক বলেন, যেটা ছোট শিরক ছোট শিরক বলেন, যেটা বেদাত ওটাকে বেদাত কাবার শিরক বলিয়েন না, ইনসাফ করার চেষ্টা করো। ওয়া দুআই আসহাবিহা, এবং কবরবাসীর কাছে দোয়া করা, কবরবাসীকে যদি ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, হ্যাঁ আটোসি মাদাদ, গৌসে পাক ইত্যাদি, এগুলো কি বেদাত? কত বড় বেদাত, কুফরে সারাহ, স্পষ্ট কুফরি, কারণ আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করা বা অন্যকে আহ্বান করা বা অন্যের কাছে যাচ্ছা করা, বলে ইস্তেগাসা, তবে তাদের কাছে ফরিয়াদ করা, উদ্ধার করো বাবা আগে নেই আমাকে উদ্ধার করো, জি এগুলো হচ্ছে বড় কুফরি। কেউ যদি বলে যে সিলেটের বিমানবন্দরে যে জাহাজটি ধ্বংস হতে যাচ্ছিল আল্লাহর ওলি যদি শুয়ে না থাকতো তাহলে খান খান হয়ে যেত, কিচ্ছু থাকতো না, পত্রিকাতে লিখেছে বাংলাদেশ, একটা দুর্ঘটনা ঘটেনি কয়েক বছর আগে, পত্রিকাতে লিখেছে, আমি নিজে পড়েছি, কারো কথা আমি ওই শুনে অত ই করি না, আমি নিজে পড়ি। এটা কি বড় শিরকি বিদাত, আল্লাহ ছাড়া অন্যকে রক্ষাকারী মনে করা, মৃত রক্ষা করেছে ওদের জাহাজকে, বড় শিরকি এটি, কুফরে সারাহ। ওয়াকাকওয়ালে গোলাতিল জাহমিয়াত ওয়াল মুতাজিলা, এইরকমই জাহমিয়া এবং মুতাজিলাদের যারা চরমপন্থী তাদের কথাগুলি, এগুলি হচ্ছে কুফরে সারা, স্পষ্ট কুফরি। তাহলে জাহমিয়া আর মুতাজিলাদের কিছু আকীদা আছে যেগুলি হচ্ছে কুফরি, বড় কুফরি, আর কিছু আছে যেগুলি বিদাত, ছোট কুফরি। ওমিনহা, আর কিছু আছে, মা হুয়া মিন ওয়াসাইল শিরক, যেগুলি শিরক নয় কিন্তু শিরকের কি ওসিলা, শিরকের মাধ্যম, মানে এগুলির মাধ্যমে শিরক হয়ে থাকে, শিরকের চোরা পথ, শিরকের কি চোরা পথ। কবরটাকে আপনার বাপের পাকা করে সাজিয়ে চুনকাম করে রং করে রেখে দিলেন, আমার বাপকে দামি দামি কম্বল সৌদি আরব থেকে নিয়ে এসে দিচ্ছি, এখন কিছুই দিতে পারবো না, তো একটা চাদরও চড়াবো না, করলেন বাস, আর কিছুই করলেন না, বড় শির না করলেও শিরকের ওসিলার কাজ করে দিলেন, আপনি শিরকের জন্য প্রস্তুত করে রেখে দিলেন, আপনি না শুরু করলে অন্যরা করবে কিছুদিন পরে, শিরকের চোরা রাস্তা খুলে দিয়েছেন বাড়িতে। কাল বেনা আলাল কবর, যেমন এখন কবরকে পাকা করা, বেনা আল কবরকে পাকা করা অথবা কবরের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, মিনারা নির্মাণ করা, কবর মসজিদে কবর দেওয়া বা কবরের উপর মসজিদ তৈরি করা, এই সবগুলি কি বলবো, শিরক বলবো না, কি বলবো এগুলোকে, শিরকের হচ্ছে জারিয়া, সিরকের মাধ্যম,
চোরা, শিরকের চোরা রাস্তা, যে ভাষা দিয়ে বলেন না কেন। ওয়াসসালাতু ওয়াদ-দুআ ইনদাহা, কবরের পাশে নামাজ পড়ছেন, আল্লাহর জন্য নামাজ পড়ছেন কিন্তু কবর পাশে। অনেকেই রিয়াজুল জান্নাহ রওজাতে নামাজ পড়তে যায়, এই জন্য যায় না যে ওইটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, কি জন্য নামাজ পড়তে যায়, নবীর কবর পাশে নামাজটা পড়ে আসলাম, মনে একটা শান্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে নামাজ পড়েছি। এটা কি হলো, হ্যাঁ পাশে পড়েছি, নবী সাল্লাল্লাহু কিছু চাইনি নবীর কাছে, সব আল্লাহর কাছে চেয়েছে, হ্যাঁ কি বলবেন এটাকে, শিরকের কাছাকাছি চলে যাওয়া, শিরকের চোরা রাস্তা, হারাম, এগুলি বেদাত, এবং এই বেদাতগুলি হচ্ছে শিরকের কাছাকাছি যাওয়া। এজন্য আমি অনেক সময় বলেছি অনেক আলোচনায় যে আজকের বেদাতি কালকের মুশরিক, যারা আজকে বেদাত করেছে কালকে বড় শিরক করা শুরু করবে, আর এর একবারে স্পষ্ট স্পষ্ট প্রমাণ আছে। আমার পাশের গ্রামে ছিল কিছুদিন দেওবন্দি তবলিগি ছিল, তারপরে এক এক মৌলভী সাহেব ওদের যে অমতি করতো 10 বছর ধরে আহ্লাদিস হয়ে গেল, যখন আহ্লাদিস হয়ে গেল ও 50টা ঘর নিয়ে আহ্লাদিস হয়ে গেল, দেশে ওই ওই গ্রামে আরো 100 ঘর রয়েছে, 100 ঘর থেকে গেল 150 ঘর তো আহ্লাদিস গেল, 100 ঘর নিয়ে দেওবন্দি আর কোথায় থাকলো, হঠাৎ করে ও যাওয়ার পরে ওখানে এসে মসজিদে আওয়ামতিতে ঢুকলো একটা বেরোলবি কবুরি রেজবি, আর ঢোকার পরে পুরো গ্রামের 100টা ঘরকে মিলাদ কেয়াম নবী হাজির নাজির নবী আলিমুল গায়ব নবী নূরের তৈরি সবকিছু একবারে বেরোলবি বানিয়ে দিল চোখের সামনে দেখা 1 বছরের মধ্যে, কারণ নামাজের তরিকাটা তো একই, নামাজ তো এরাও পড়ে ওরাও পড়ে, তাই না, নামাজে নাবির নিচে ওরা হাত বাঁধে এরা হাত বাঁধে, রফায়দান ওরা করেন ওরাও করেন না, মোনাজাত এরাও করে ওরাও করে, তো ধরতে পারেন না, জনসাধারণ ধরতে পারে না যে এর ভিতরে এত বড় বড় শিরকি আকিদা বেরলবিদের মধ্যে আছে, কুফরি আকিদা। আর হাজের নাজের বললো মানে ইমান হারিয়ে গেল, নবীকে আলমুল গায়ে বলে দিল মানে ইমান হারিয়ে গেল, আল্লাহর গুণ নবীকে দিয়ে দিল, তো বুঝে না, বুঝছে আমাদের হানাফি তো আছে ওরাও তো নবী নিচে হাত বাঁধছে, হ্যাঁ ও তো রফায়দান আমিন তো টানে না, কিন্তু ওয়াহাবিরা তো আহলে দিস আমিন টানছে, তো আমিন টানে না আমাদেরই লোক, বুঝা গেছে, অথচ আহলেদের সাথে দ্বিমত ছিল শুধু হতো সামান্য কিছু বিষয়গুলিতে, আর এদের সাথে আকাশ পাতাল দ্বিমত, তাওহীদ আর শিরকের দ্বিমত, কিন্তু কাছাকাছি থাকাতে আজকের বিদাতি কালকের মুশরিকে পরিণত হয়। যেমন কবরের ওপর কি করা, তৈরি করা, ঘর বাড়ি তৈরি করা বা কোনো কিছু তৈরি করা, ওয়াসসালাত আর নামাজ পড়া, ওয়া দোয়া ইনদাহা কবর পাশে, অমিনহা মা, এগুলো হয়ে গেল অমিনহা মাহাফিসকুন এতেকাদ, আর কিছু বিদাত আছে যেগুলি ফাসেকি বিশ্বাসগত, বিশ্বাসগত ফাসেকি, তাহলে প্রথম কুফরি, কিছু বিদাত আছে কুফরি, আর কিছু বিদাত আছে যেগুলি হচ্ছে শিরকের মাধ্যম বা শিরকের চোরা রাস্তা, আর কিছু বিদাত আছে যেগুলো ফাসেকি আর এতে বিশ্বাসগত, কাবিদাতিল খাওয়ারিজ ওয়াল কাদরিয়া, খারিজদের বিদাত আর কাদরিয়াদের বিদাত, মুরজিয়াদের বিদাত, তাদের কথাগুলির ব্যাপারে, তাদের এতেকাদের বিষয়ে যেগুলি শরীয়তের দলিল প্রমাণের বিরোধী, অমিনহা মাসি, আর কিছু কিছু বিদাত আছে যেগুলি শুধু গুনাহ, গুনাহ হয়ে গেছে, কাবিদাতি তাবাত্তুল, যেমন সংসার ত্যাগী হওয়ার বিদাত, বিয়ে শাদী করবো না, ওয়াসিয়াম কায়মান ফি শামসি, রোজা রাখবো সূর্য দাঁড়িয়ে, রোদরে দাঁড়িয়ে, হ্যাঁ ছায়াতে যাব না রোজার অবস্থায়, ওয়াল খাসা বেকাসদি কাতে শাহওয়াতিল জামা, সহবাসের চাহিদাকে নির্মূল করার উদ্দেশ্যে খাসি হয়ে যাওয়া, খাসা আরবিতে শব্দ ব্যবহার, ওখান থেকে খাসি শব্দটি এসছে, খাসি হয়ে যাওয়া বুঝেন তো আপনারা, তাই না, তা আরবি শব্দ, তাহলে খাসি হয়ে যাওয়া, তাহলে কেউ যদি অন্ডকোষ বের করে ফেলে দেয় যে অন্ডকোষ রাখবো না যাতে করে এইসব ঝামেলাই না থাকে, খাসি করে তো এটাই করে, আমাদের দেশে খাসি করে না, অন্ডকোষ বের করে ফেলে, মানুষ যদি অন্ডকোষ বের করে ফেলে দেয় তো কাজটা কি, গুনহার কাজ, তাহলে এবেদাত হচ্ছে মাসিয়া, গুনহার কাজ। এখানে আলোচনা শেষ করছি, কারণ কথা আরো লম্বা হয়ে যাবে, আর আমরা যখন শেষ করতে চেয়েছিলাম তার অনেকটা বেশি বেড়ে চলে গেছি। ওসল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ বলবেন আল্লাহর ওলি, মুসলিম হিসাবে আল্লাহর ওলি, বাকি কথা হচ্ছে যে তিনি আল্লাহর ওলি কিনা যার ওলি সে বলবেন। এখন কেউ যদি এখন জিজ্ঞাসা করে যে আব্দুর রব কি শেখের বন্ধু, হ্যাঁ তো কাকে জিজ্ঞেস করতে হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে, আরে উনি আমার বন্ধু না দুশ্মন আমি জানি, ঠিক না,
অথচ আমার চলাফেরা তো অনেক কিছু জানতে পারছে না। আল্লাহ আর বান্দার মাঝে ইমান আছে, তৌহিদ আছে না, শিরক আছে না, বিদাত আছে, গুনাহ আছে না, নেকি আছে, কি করে আমি হুকুম লাগাবো যে তিনি আল্লাহর ওলি আর ওলি নয়? হ্যাঁও বলবো না, নাও বলবো না। তবে মুসলিম হিসাবে প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি, আর আশা করি তিনি আল্লাহর ওলি যদি তার আসল ইসলাম ঠিক থেকে থাকে। আর আল্লাহ না করে যদি কারো ব্যতিক্রম হয় তো আল্লাহ মতিউর রহমানকে ছাড়বে না, শাহজালালকে ছাড়বে, বুঝে গেছে, কাউকে ছাড়বে না। আকিদার ক্ষেত্রে কাউকে ছাড়বে না, আকিদা নষ্ট করে যায়। ওয়াহদাতুল উজুদের আকিদা যদি থেকে থাকে, হুলুলের হিল্লাজি আকিদা যদি থাকে, বুঝা গেছে, ফানাফিল্লার আকিদা থাকে, আল্লাহর মধ্যে বিলীন হওয়ার আকিদা থাকে, তাহলে আল্লাহ কাউকে ছাড়বে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।